আম্মা খাবার লাগাই দিছি। ঠিক আছে আম্মা, আজ আমার তাড়াতাড়ি ঘরে ফিরন লাগবো। কেন? পুলাটার জ্বর, একলা থুই আইছি। সে কি কথা, তাকে আগে বলবে তো। এই নাও ছেলেকে খেতে দিও, আর ওষুধপত্রের দরকার হলে আমাকে খবর পাঠিও। আচ্ছা একটা
পোড়া দাগ, আমার আমার সর্বনাশ করে গেছে মা। বাবা আমি মানুষ ইচ্ছে করলেই সব থাকতে পারে। খোদা হাফেজ। শালা, দেখে পথ চলিস না? আমি অন্ধ বাবা। অন্ধ তো পথে নেমেছিস কেন? পেটের জ্বালা। চুপ শালা। ওঠো চাচা, ওঠো। আল্লাহ আল্লাহ আল্লাহ
মশাব, এত জলদি জলদি কই যাইতেছেন? কাজ আছে। কিন্তু আমার কাজ এখনো শেষ হইল না। তুমি কে? তুমি ওই যারে মারলেন তার জাত ভাই? একটু বাইরে আসেন। কি চাও? আপনার চশমাটা একটু খোলেন। কেন? আপনার একটু দুরমুজ করুন। মানে? মানে বুঝলেন? শালা, গায়ে যখন এত চর্বি জমেছে তখন ওই বুড়া লোকটার সাথে কেন? আমার সাথে লাগ না। আজকে বাংলা মাইন মারলাম, আর একদিন এরকম করলে একেবারে চীনা মাইন কুংফু। নতুন পাখি নাকি আলি ভাই? তুমি আলি ভাই, তুমি বুকে কি খুঁজো, কি দেখো? দেখি দিল। ওই জায়গাটা আমাকে ওস্তাদের নতুন আমদানি, আমাকে খুব খুশি কে। তিনি যখন খবর লন নাই তখন বাইরে অনেক খবর লই আর কি। আরে বাহ, কেমন আছিস? ভালো। ও ধরি না, আরে লেগে গ্লাস লে আয়। আমাগো না আমার ওই একই কথা, তোর কপাল আমার কপাল আর আমার কপাল তোর কপাল। ফালতু কামাই করি একা, কষ্ট করি একা, যে লোখাটি একা, তাই ঠিক করছি অন থেকে আপনাকে আর ভাগ দেবো না। আলি আলি চোখ খুলে গেছে। ভুইলা যাইস না, যখন পথে পথে কুত্তার মতো মরতা ছিলি আমি তোরে তুইলে আনে মানুষ বানাইছি। মানুষ না অমানুষ বানাইছেন আপনার স্বার্থে। কি কইতে চাস? আই এখন থেকে আমার পথে আমি, আপনার পথে আপনি। আলি মাথা গরম করিস না, রকিব ওস্তাদের ছায়া ছাড়া তুই বাঁচতে পারবি না। ভুল, কপালে ছায়া না থাকলে ওস্তাদের ছায়া আমারে বাঁচাইতে পারবো না। টাকা রাইখা জালে, টাকা রাইখা জালে না রাখলে তুই এখান থেকে যাইতে পারবি না। লন বকশিস, তবে হারামের বকশিস, হজম হইলে হয়। তুই সাপের গায়ে পড়া দিয়ে গেলি। কিটা লাগছে?
ডার্লিং, আমার ফিরতে আরো কিছুক্ষণ দেরি হবে। তুমি কোথায়? হংকং এর বিজনেসম্যানদের সঙ্গে বড় ব্যস্ত আছি। তুমি বুঝি তোমার বউকে খুব ভয় পাও? রাত একটা পর্যন্ত কিসের ব্যস্ততা? আহ লিলি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি আমি সবই বুঝি। ইউ ইউ ড্যাম লায়ার। আমার বউয়ের সঙ্গে এই লোকটা কে? সত্য কথা কইতে গিয়া সাজা পাইছি, সিধা পথে চলি না, সত্য কথা বলি না, সিধা পথে চলি না, সত্য কথা বলি না, মিথ্যা লইয়া করি কারোবার, লোকে আমায় কয় গুনাগার, লোকে আমায় কয় গুনাগার। ও ভাই রে, ঔষধেতে রোগ সারে না, হইল এ কি দায়, নকল ঔষধ খাইলে হায় রে মানুষ মইরা যায়, ঔষধেতে রোগ সারে না, হইল এ কি দায়, নকল ঔষধ খাইলে হায় রে মানুষ মইরা যায়, মজুদারে মজুদ করে কালা টাকার পাহাড় গড়ে, আমি ঔষধ নকল করি না, টাকার পাহাড় গড়ি না, ঔষধ নকল করি না, টাকার পাহাড় গড়ি না, কোনো দোষ নাই যে আমার, তবু মোরে কয় গুনাগার, তবু মোরে কয় গুনাগার, তবু মোরে কয় গুনাগার। Thank you.
যাই রে ফুলের মালা তারি গলায় আজ কথা বুঝি নাই আমি মানুষ খুন করি না ফুলের মালা পরি না মানুষ খুন করি না ফুলের মালা পরি না বাঁচার লাইগা করি কারোবার লোকে আমায় কয় গুনাগার লোকে আমায় কয় গুনাগার লোকে আমায় কয় গুনাগার রোজ রোজ মাল খাইতে মানা করি মাতলামি করতে মানা করি বকা খামু না কেন কান্দা থামা কান্দা থামা কিছুই তো আমার নাই বুঝলাম কিন্তু রাইতের বেলা মাইয়া মানুষের ঘর ছাড়া বাইরে থাকুন খুব ভালো কথা না বাইরে কই অশান্তির ঘর ছাইড়া এই ঘরে আইসি একটু শান্তির আশায় তুই থাকস কই রাস্তার ওই পারে তোর বাপ হামিদ সরকার জাতে বেকার পেশায় মাতাল তিন মাস হইলো আমরা এই বস্তিতে আইসি তুই বুঝি আমারে চিনস না যে তবে শুনছি কে আপনি আলী খারাপের মুখে মারতে পারেন চুনকালি আমার বাপের যদি একটু আজ না দরকার হইলে আরেকদিন মাখুম যা বাড়ি যা কিন্তু বাপ বাপের বাপেরে তো দেখেই গেলি আবার উৎপাত শুরু হইলে তখন খবর দিবি যা বাড়ি যা মালে গুলে মালে পীরিত কইরো না গুলে মালে গুলে মালে পীরিত কইরো না আরে পীরিত কাঠালে রাঠা গো আরে পীরিত কাঠালে রাঠা গো মনরে আরে পীরিত কাঠালে রাঠা গো ও আঠা লাগলে পরে ছাড়ে না ছাড়ে না গুলে মালে গুলে মালে পীরিত করো না গুলে মালে গুলে মালে পীরিত করো না শাহে মুর্দা উপস্থিত ভদ্র মহোদয় অ্যান্ড মাই লাভিং লেডি সিং এক্সকিউজ মি আই এম সরি দেয়ার ইজ নো লেডি সিং নাও দ্য হালওয়াই জিন্দগি বাহার সর্বরোগের গ্র্যান্ডফাদার একবার খাইলে কইব ছার ছার এই যে ভাই আমি খাইছি আপনি খেয়েছেন কেন বাতের জন্য বাতের জন্য উপকার পেয়েছেন আমি তো ভাই মানে কিছুটা কমেছে
আপনি কয় কৌটা এটিং করেছেন মানে খেয়েছেন? এক কৌটা। এক কৌটা, এক কৌটায় কিছুটা, দুই কৌটায় অর্ধেকটা, তিন কৌটায় ফুল ফেলে অল বেমার কনফার্ট, হাতের জোড়া পায়ের জোড়া দিয়ে খাইছে রে, খাইতে গেল নাকি, উমরের জোড়া যত জোড়া যত রকম কাটাঘা সব ফিনিশ, কাটাঘা পচাঘা আমাশা অল তামাশা হাপানি অল টানাটানি ডিপথিরিয়া টিটেনাস করোনারি থ্রম্বোসিস টোটালি স্টপ, নো মোর লেকচার, আর লেকচার দিমো না। এক কৌটার মূল্য তিন টাকা, দুই কৌটার মূল্য পাঁচ টাকা, তিন কৌটায় ফুল কোট মাত্র ছয় টাকা। কিন্তু আজকে আমার কোম্পানির ক্যানভাসের জন্য একত্রে তিন ফাইলের দাম হলো গিয়া মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা। ওই মিয়া তুমি, আরো দিন তো তিন ফাইল আসছি। আসছি ভাই, দাঁড়ান দাঁড়ান, এদিকে এক কৌটা, আসি আসি, রহমতের জিনিস কিভাবে রহম হয়ে যাচ্ছে, আহে কেমনে অহন কেমন করে আইতাছ বাপদন, কতর কেটে খাইবার চাইলাম, বালা পত রোজগার করতে চাইলাম, আটার গোলা খাইতে না পয়সা মেল, খুব চালাইতেছ না, চালাও লাও। আরে চলার নামই তো গাড়ি, যাই তাহলে তাড়াতাড়ি, ইসলাম আলাইকুম। Yeah.
পাড়ায় সকলে মিলা আমার টাকা পয়সা গুলি রেখে দিছিলি, আজ তার শোধ নিলাম। আলীর কাছে হাই রাইস ও দরি না, আমার গুণে সাগরেত করে খেদমত কর, আরে ও করে খুশি কর, ও করে আদরের সঙ্গে কবাব খাওয়া। Thank you.
জামি না হইলে ব্যাগও যাই তো ইজ্জত হারাইতি আমার ইজ্জতে সস্তা না তাই নাকি দেখি আমার ইজ্জতে সস্তা না আমার ইজ্জতে সস্তা না আমার ইজ্জতে সস্তা না আমার ইজ্জতে সস্তা না আমার গলায় জোন নাই কেন তোর ইজ্জত আমি নষ্ট করব না দরকার হলে বাঁচাম ইজ্জতের বড়াই করিস না মাইয়া লোকের ইজ্জত আর কচু পাতার পানি একই কথা না রাখাইয়া কখন যে পইরা যাইব টেরো পাবি না আর ইজ্জত গেলে মাইয়া লোকের থাকলো কি তখন হয় যে রে গুণাগার ভাইবা পয়সা থেকে মরবি আর নয় গলায় ধরে দিয়া মইরা বাঁচবি তুই তোর মতলবটা কি
আমার ঘরে যাবে না? তরে নিয়া নাথ ঘরে হন যায়, ঘরে যাও যায় না। জরিনার ঘরে না যাস, আমার ঘরে তো যেতে পারো। আপনার এটা ঘর না কবর? মানে আমার আত্মার কবর তো হয়েছে আপনার ঘরেই। আরে দাঁড়া, আমার ঘরে গেলে আদরও পাবি দরও পাবি। আলি থুতু ফালাইয়া হে থুতু আর চাটে না। শালা নেড়ি কুত্তা, নিজের ঘরে পাইয়া খুব ফাল পারতাস না বুঝলি আলি? ভেড়া গুলো শালা ভেড়ার পাল। রাখাল ভেড়াই পালে, সিংহ পালতে পারে না। যাও ভেড়া, ভিতরে যাও। উস্তাদ আলির এমনি ছেড়ে দিলেন? খুঁটি তো আমার হাতে, দেখি না কদ্দূর যাইতে পারে। না উস্তাদ, খুঁটি মনে হয় আরেকজনের হাতে। কে? নাম হুনসি পরি, খুব চালু মাইয়া। বানায় লইতে পারলে আমি কামে দিব, আলিরেও সোজা করণ যাইব। তুই বুঝলি কেমনে? উস্তাদ মা এটা বহু সুন্দরী। সুন্দরী হোক আর অসুন্দরী হোক, সবার জন্য এক ফাইল করিয়া গতি সালসা মালসা, না না সালসা। আপনার শরীরে যদি উইক থাকে, আপনার বডিতে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তখন অটোমেটিক্যালি লজ্জার কথা নাই দাদা, আপনার স্ত্রী আপনাকে লাভ করবে না, আই মিন মোহাব্বত করবে না। তার জন্য রয়েছে এই কুয়োতি সালসা, কার দরকার বলুন, আওয়াজ দিন, পৌঁছাইয়া দেব। এবার তোমার সালসা বার করছি, শালা আটার গোলা হয়েছে জিন্দেগি বাহার হালুয়া, আজ আবার নিয়ে এসেছো কুয়োতি সালসা। আয়টার গোলা পদ্মমিন দাদা, আয়টার গোলা কিসের? কি বলছেন মিয়া সাহেব, যে একবার আমার কুয়োতি সালসা এইটিং করেছেন? শালা তোর হালুয়া খেয়ে আমার বউ মরতে বসে, নিশ্চয় আপনার বউয়ের মাথা খারাপ। কি বললি শালা? খুশিতে কি চইব না, এইটা হইল গিয়া কুয়োতি সালসার বডি। এইভাবে একটা লোককে সকলে মিলে মারতেছেন, লজ্জা করেন আপনাকে? কি করছে ও? কি করেছে ও? শালা হারামির বাচ্চা মানুষকে আটার গোলা খাওয়া, আটার গোলা খাওয়াই দেখে আমার ঠ্যাংবাং মুনি মিয়া ভাই। আটার গোলা খাওয়াচ্ছে কেউ পেটের দায়ে পড়ে ছোট একটা অন্যায় করলে সকলে পাগলা কুত্তার মতো ছুটে আসেন, আর যারা দিনে দুপুরে বড় বড় অন্যায় করে তাগো তো কিছু কইতে পারেন না। যান যান এখান থেকে। আল্লাহরে ওস্তাদ, তুমি আমার জীবনের লাইফটার বাঁচাইছো, কি দিয়েছে তোমার থ্যাংকু দিমু। থাম ওইসব ছাইরা দে, আমার লোক এলো। তোমার লোকে? তা কি করতে ওস্তাদ? এটা পারবি? এইটা ছাড়া সব পারব। এটা পারবি? না ওস্তাদ, এই তো বাদ। এটা পারবি? ঠাকুরে ফাদার, ওইটা তো আরো ডেঞ্জারাস, যুদ্ধের শ্রম শিখছিলাম কিন্তু
বুঝতে পারছি চান, তোমারে দিয়া কিচ্ছুই বনা। ওস্তাদ, ইউ আর মাই। এটা তো অনেক কিছুই পড়ছে, এটা কিছু পড়ছে? নো ওস্তাদ। তাহলে ল, আগে কিছু খাই নি। ল, বিদেশি খাওয়ানোর ব্যবস্থা করছি আলি। তুমি কেডা? তুমি কেডা? ও মা, আমার লগে চোপা। আয় মেয়া, তুই কেডা? আয়শা দেখিস বেটা, আমি আমার বিপদ থেকে বাঁচাইলি, তোর বিপদে আমি আসুম না? সর্দিতে আইছস? দেওয়ানের মতো আমার আছে কি? তাইলে আইছস কেন? তরে বুঝতে কথায় কথায় মারামারি গুন্ডামি এগুলো করস কেন? কথায় কথায় তুই বা ঠকবাজি করস কেন? আমারে যে আমার বাপে জ্বালায়, আমারে যে আমার তকদির জ্বালায়, এই পোড়া তকদির বদলাতে পারস না? কেমনে বদলাম? উপরওয়ালা বলে লিখে দিছে। উপরওয়ালা বলে এটাও লিখে দিছে, চেষ্টা করলে মানুষ তকদিরও বদলাতে পারে। তাইলে তুই তোর তকদির বদলাস না কেন? আমি যে মাইয়া মানুষ। চল ভেতরে চল। তুই মাইয়া মানুষ, রাস্তাঘাটে দেখে তো তা মনে হয় না। রাস্তাঘাটে যাই মনে হোক,
এখানে কি মনে হয়? এখানে তো পড়ি মনে হয়। ওমা, মারামারিও করস, আবার কথাও দেখে কি সুন্দর সাজিয়ে করতে পারস। শুধু কথা না রে, সুযোগ পাইলে জীবনটা আরো সাজাইতে পারতাম। কি সের এত সাজা সাজ! পাজি মাইয়া দিহি হগল কাজের কাজি। জি হ্যাঁ মিয়া জি, ওই সব কথা আমি অনেক শুনছি। হাই কাল্লু, হা কইরা আমার মুখের দিকে কি দেখতে চাস? ঘরের মালপত্র সব পাই করে দে। আর কটা দিন পরে দিম মত বসা, শরীরটা আমার। ও সব ফিরিস্তি শুনতে আমি আসিনি, এক্ষুনি আমার টাকা চাই, নইলে বাড়ি থেকে বাইর হ। অসুখ ভাড়া চাইতে আসলেই সম্ভাগীদের অসুখ দেখা দেয়, ওসব আমার অনেক দেখা আছে। মদবসাব, জিব্বাটা রেখে সামলাই কথা বল। আপনার মা বোনের মতো অরও একটা ইজ্জত আছে। তাই নাকি? তা আমার টাকাটা দিয়ে দিলেই তো আর ইজ্জতের পর হাত পড়ে না। টাকা না দিলে এক্ষুনি ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, ফিরে টাকা দিবি কিনা বল। না, দেবে না। দেখ আলি, আমি আমিনের মার সঙ্গে কথা বলছি। আর আমি কথা কইতেছি একটা জানোয়ারের লগে। কত টাকা পাইবেন? 40 টাকা। জান, তুই এই সময় করতে গাইলি আলি, তোরে যে গর্বে ধরছে, আল্লাহ তার বেস্তে নাসিব করুক। গুনাগারের বেস্ত হয় চাচি? কে গুনাগার? আমার মায়। কেডায় কইছে? মায় নিজে কইছে। কি গুনা করছে তোর মায়? গুনা করছে, মা অসহায় আছিল, দুঃখিনী আছিল, গরিব আছিল, তাই নিজেরে বাঁচাইতে পারে নাই, মইরা বাচ্চে আমারে একলা থুইয়া গেছে। একলা, একদম একলা। আমার আমার কে আছে চাচি? ওরে, তুই আছিস দেখাই তো, আমরা এই মহল্লায় অহন ওই শিয়ালগুলির হাত থেকে বাচ্চা আছি রে। চাচি, এই টাকাগুলি রাখো, লাগলে আবার খবর দিও। তুই যে স্কুলে ভর্তি হইছস, আমি বহুদিন থেকে ওই স্কুলে হেডমাস্টার ছিলাম। হেডমাস্টার ছাত্রী করে ও ছাড়। রাগস কেন? আচার খাবি? হ্যাঁ, ওই আচারওয়ালা দাও তো দেখি চেরানোর আচার। নে খা। না খাবো না। না খাইলে আর করলে বুঝি আপনি সবকিছুতে রাজি হন। চুপ কর, একলা একলা খাইলে পেটে অসুখ হয়।
দেখতেছ? পাখি ওরা কত মজায় থাকে, সারাদিন কেবল উড়ে আর খায়, খায় আর উড়ে। তুই তো অগম সারাদিন ওরস আর খাস, খাস আর ওরস। তোর হিংসা লাগে বুঝি? হিংসা না, হিংসা না, তবে আমার সাগরেত কয় কাটার ব্যবস্থা করে দিলে ভালোই হয়। ডানা কাটলে তোরা খুব সুন্দর লাগতো, ঘরে থাকতি, ঘরণী হইতি, বউ হইতি। যা আর কইস না, তারিফ শুনতে আমার শরম করে। চল বাড়ি যাইতে হইব। জামদানি কেন কেন আবার রোজ রোজ সমান নাকি? ওরে আমার দেখাশোনা করিলাম, টাকা দিবে কিনা ক। না পাইলে দিমু কই থেকে? তুই জানস না, সন্ধ্যা হইলে বাজে গান আমার টানে, আর ওর লেগে টাকা লাগে। যা টাকা। বুঝলাম না, মামলা দিসমিস। আরে শোন, একলা একলা কেন? তোর কাস্টমার কেডা? কিসের কাস্টমার? কাস্টমার মানে এই কাস্টমার
চল। তুই এখন যা, গেলাম, আমার কাম আছে। আলী কি হলো? আরেকটু আগাইয়া দিবি না? কেন দর করতেছে? খুব তো চেটাং চেটাং কথা কস, আজ সর্বনাশ হয়ে গেলে গলায় দড়ি দিয়ে রেহাই পেতি না। কতদিন কইছি রাইতের কামাই বাদ দে, তা আমার কথা শুনবো কেন? মাইয়া মানুষ যে এটা তোর মনে থাকে না আলী। তুইও আমারই বকবি, বকার কাম করলে কি সোহাগ করুন? কতদিন কইছি রাইতের কামাই বাদ দে, তা আমার কথা শুনবো কেন? মাইয়া মানুষ দে এটা তো আর মনে থাকে না। তোর ইজ্জত আমি নষ্ট করব না, পারলে বাঁচাও। চাচি, ও চাচি, চাচি কি রে, তোমার পুত্রের গাড়ি আজ আমারে দাও। হ্যাঁ বিক্রি করে যা লাভ হইব তার অর্ধেক তোমার অর্ধেক আমার। চাচি এখন থেকে ভাবছি এই কামই করুম, দেও। আচ্ছা ল ল তাইলে জাগা। আয় আমিনা, ঘরে আস না। পুতুল চাই গো, পুতুল পুতুল নেবে গো, পুতুল সুন্দর পুতুল। পুতুল এই যে মিয়া ভাই, সুন্দর সুন্দর পুতুল আছে, নিয়ে যান। আরে দেখ শালা, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। থারা তোকরে আমি পুতুলের মতো না চাইতেছি। লাল পরি নীল পরি সুরানি দুরানি, ছোট রাজা বড় রাজা টুনটুনি ঝুনঝুনি কিনে নিন এখনি। তুমি
জানের বাজে লাগাই আমার বাঁচাইতে গেলি কেন? চল আইসক্রিম খাই আসি। দেখতা শোনা কি সুন্দর নীল আকাশ, পাখিরা কুরুরা সব উইরা উইরা ফ্লাই করতেছে। এই সময় নো ফাইটিং। তুই কই থেকে এলি? চলো আমার তিনজনে আমেরিকা চলে যাই। আমেরিকা কি তোমার মামুর বাড়ি? যাইবা কেমনে? পয়সা আছে? তাই তো, তাইলে তাইলে জাহাজে। করলেই হলো, জাহাজে যা অনেক পয়সা আছে। ঠিক আছে, বাসে। হ্যাঁ, সাগরের উপর দিয়ে পোঁত পোঁত যাইব কেমনে? আমেরিকা ছাড়তে হয় সব চললাম আমি আমেরিকা। থাকতরা কাস্তরা আমেরিকা যাবি? রাখতর আমেরিকা? আমেরিকার মানুষ কি মাথা নিচে দিয়ে চলে? ওসব আমেরিকা ছাইরা আজ সন্ধ্যায় আমাগো বাড়িতে আসিস। আইলে কি দিবি? দিমু এক চর। আমার নেশা হয়েছে সশর। আসেন ভাইয়েরা, আসেন। কি হয়েছে? আমার মেহমান দরদি, জানস আমার কি ভাগ্য যে আল্লাহ করে জুটাইয়া দিছে। এখন থেকে এদিক ওদিক না ঘুরা একলগে কাম করবি। কি কাম? যে কামে তোমায় মানাইব। হ কেবল মানাইবই না, যে কামে বেশি পয়সা আইব। এই দেখ, কামে ঢুকনের আগেই 500 টাকা ভাইরা আমার দিছে। যান ভাইরা, মেহরবানি কইরা ভেতরে যায় আরাম কইরা বসেন। যা 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 যা, ও ঘুরে চা বিস্কুট দে, খা
খাতির কর, যত্ন কর। না না, আমি ওগর কাম করুম না। ওগর খাতির যত্ন আমারে দিয়ে হইব না। পরে পরে ভালো লোক না। চুপ কর, ওগর চেহারায় কি লেখা জোড়া খারাপ লোক। হ, তোমার তোমার নেশা করা চোখ এই লেখা পড়তে পারবো না। পরে আমি তোর বাপ। বাপ? কেমন বাপ তুমি, যে রাতের বেলা মায়ের ঘরে দুটো বেগালা পুলিশে লেগেছো। পাশে গড়ার বয়ের উঠে আর একটা কত কবি, আমি তো গলা টিপা দর। আমার গলা টিপা মারো তা ভালো, তোমাদের লোকের কাছে আমারে পাঠাইও না। বাবা বাবা, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি বাবা। যাবি কিনা কো? বাবা, নেশার ঘরে আমার সর্বনাশ করো না, আমার সর্বনাশ করো না বাবা। তোমার কসম লাগে আমার সর্বনাশ। বাপের কসমের কোন দাম নাই তোর কাছে। না যা। আমার সর্বনাশ হইতে দিয়ে মানুষের বদনাম নিও না বাবা। বাপের ইজ্জত করিও না বাবা, একবার কইয়া দিয়ে যাও এই অমানুষগুর মতলবের খবর তুমি জানো না। তোর বাপ আর বাপ আছে নাকি? এখন মাতাল, মাতাল হলে বাপ মায়ের হয়েছে না। তাহলে কাইটা গেছে? হ্যাঁ, বাচ্চা
দেখি। আলি কি করস? দিন দুপুরে ঘুমাইতেছিলি বুঝি? ঘুম ঘুম হয়েছে, ঘুম ছাইড়া এখন খাইতে বয়। ওমা কিছু কস না দি। হুম কি নে এবার খাইয়ে ল, পানির গ্যালাসটা কই রাখলি? কিন্তু খাওয়ার পর মানুষগুলো অমানুষ হয়ে যায়। আমার বাবার কথা তোর মনে নাই? মদ খাওয়ার মাসুল দিতে গিয়া নিজের জীবন দিয়া দিছে। আলি তুই না কইছিলি তোর আর আমার কপালের মধ্যে একটা মিল আছে? কিন্তু তুই মদ খাস, তোর লাগে আমার কি মিল হইতে পারে? কি মিল হইতে পারে? দেখি বেড়া মাথায় দেয়।
আসেন আসেন, ও চান্দের মা। আরে গেল কই, ঝুল দিবাই রে হো। আমার নাম ইয়াকু, আমি আলী। তা আলী ভাই, আমাকে এদিকে তো আপনাকে কোনোদিন দেখিটাই নাই। আমরা শহরে থাকি। ও বুঝছি, নতুন বিয়া করছেন বুঝি? ভালো, নতুন বিয়া করে আমাকে এদিকে বেড়াইতে আইছেন, খুব ভালো করছেন। শহরে কই বেড়াইবেন? চারদিকে মানুষ গিজ গিজ করে, আর দালানকোটা, এই দালানকোটা হাওয়া বাতাস সব বন্ধ করে থাকে। এই দেখো ও চান্দের মা, চান্দের মা। ঝড় বৃষ্টির মধ্যে কই যাইবে? হ্যাঁ মা, এই থাকবো, হাও মেমনকে সমাদর করুন লাগবো না। আমারে খাওয়াইয়া এই মুরগির আদার খাইব আমার উনি, বুঝলেন আলী ভাই? মার পর মাস এইভাবেই চলতেছে, কিছু কইলেই কয় আমার খাওয়ানে নাকি হ্যার প্যাট পরে। আচ্ছা, এইটা তো আমার মাথায় ঢোহে না, আমার খাওয়ানে হ্যার প্যাট পরে গেছে। ও চান্দর মা, মেহমান গ্রহণের ব্যবস্থা করছ? ও আচ্ছা আলী ভাই, মশা লাগতেছে না তো? না, শুইতে টুইতে অসুবিধা হইতেছে না তো? না। আচ্ছা, ওরা কত ভালো, চেনা নাই শোনা নাই, আমাকে শোনের লেগা নিজের ঘরটা ছেড়ে দিছে। কিন্তু ওরা জানে না আমরা শুইতে পারব না। ও তুই তাহলে ঘুমা, আমি বাইরে যাই। হ্যাঁ যাই, অগো সামনে দিয়ে বাইরে গেলে ওরা কি মনে করবো? কুমু ঝগড়া হয়েছে? নতুন বউর লগে ঝগড়া বুঝি ভালো কথা? তাও তো কথা, ঠিক আছে চল বসে বসেই একটা রাইত কাটাই দেই। ওই কিছু কবি, আপনারা নাক ডেকে ঘুমাইতেছিলেন? হ ঘুমাইতেছিলাম, তুমি তো জাগানের লাগে আটটা আমার বুকে রাখছো। কই মতলবটা কি? আপনারা কি কি বেগানা মানুষের সামনে আমার এত শরম গেলেন কেন? শরম পাইছো? শরমে মুখটা কেমন লাল হয়েছে। তোরে কথা কি কইছি, কিন্তু এটা কি কইছি যে তোরে আমি ভালোবাসি? না জিজ্ঞাসনি কেন? জিগামো কেন যদি কস ভালোবাসিস না? অহন আমারে জিগা পরি, তুই আমারে ভালোবাসিস? তোর কি মনে হয়? অহন মনে হয় বাসিস আলি পরি, আমি আমি তোরে মন দিয়া জান দিয়া ভালোবাসি। আলী ভাই যাই ভাই, যাওন নাই, হায়াত মত আল্লাহর হাতে।
রোজকে আমাদের কোনো দাবি রেখেন না। এটার মধ্যে মুড়ি আছে, পথে ভোগ লাগলে খাইয়া লইন। আচ্ছা যাই। আলী, ওরা কত সুখী, সুখের লেগে টাকা পয়সা লাগে না, তাই না রে? আলী দেখ 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 কি সুন্দর বাবুই পাখির বাসা, ওরা কত সুখী, ওড়ে আর খায়, খায় আর ওড়ে। সিংহরাশি? সব পাবলিকের সিংহরাশি। কি আবল তাবল বকতেছস? আবল তাবল তোমরা চইলা যাইবার পর আমি একটু হাত গণনের ব্যবসা করতে গেছিলাম, লাগলো গন্ডগোল, সারে কই বিবাহ শিগগির, এবিলে ছয় পোলাবনের বাপ, যারে কই পরীক্ষায় ফাস্টর হইবা, এই হালাই কয় হেবিলে জীবন পাস করতে পারে নাই। এই হইতে হইতে বেবাক পাবলিকের উপর সিংহরাশি আসর করল, তারা তখন সিংহের মতন আমারে লইয়া জাতিটা বলল রে আল্লাহ। হায় রে, খুব বুঝি মেরামত করছে। হোয়াট হোয়াট ইজ দিস ইনসাল্টিং? নো ইনসাল্টিং। ওস্তাদ তোমার আজকের পাইয়াই মাইয়াটা মাথায় মাথার উপরে থেকে ঘরের চালের উপরে উঠে গেছে। অহন অরে ঠ্যাং ক্যাটিং কইরা নামাইতে হইব। আমার পাও কেউ ধরলে আমি তার লাঠি মারি। সরি, হাত ক্যাটিং করে নামামো। আমার হাত কেউ ধরলে আমি তার থাপ্পড় মারি। সরি, আমার দরদটা একটু দরদ দিয়া বুঝবার চেষ্টা করো বইন। তুমি নিজে আগে বুঝবার চেষ্টা করো, এমন করলে চলবা না সোজা হইয়া। হস্তা স্ট্রিট লাইন একেবারে সোজা রাস্তা। বাপরি বাপ, হাওয়ার পাবলিক এত পেরেশান হবেন না ওস্তাদ? কি কইতাছ, আমার মান আলে প্রত্যেকবার খান খান করে ভাঙা দিতেছে, অথচ অথচ হারাম জাদার আমি একবার মুঠায় পাইতাছি। জুরি না, এই কুত্তাগুলারে দিয়ে আমার কোনো ফায়দা হইব না, তুই আমার সাহায্য কর। আমি ওস্তাদের নেশা কি আর বেশি হয়ে গেছে? আমি সামান্য নারী, আমি কি করতে পারি? নারী দেখাই তো কঠিন কামটা তুই পারবি, চল। আলী আলী, পাশ দিয়ে হেঁটে গেলি অথচ তাকালি না। আমি সোজা যাই, এদিক ওদিক দেখি না। পুরনো রূপে আমি আর পরিচিত হতে চাই না, আমি নতুন জরিনা হতে চাই। বুঝলাম না, ওস্তাদের জাহান্নাম থেকে আমি বেরিয়ে এসেছি। কষ্টে ওস্তাদ তোরে বেরোতে দিল? তোকে কি বেরোতে দিয়েছিল? বেরোবার পথ করে নিয়েছিস, আমিও তাই করেছি। আলে পুরনো জীবনের অভিশাপ আমি ভুলতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। চাইলে কি সুন্দরভাবে বাঁচানো যায়? তুই আমাকে একটু পথ দেখাতে পারবি না? আমাকে ভুল বুঝিস না,
অসহায় একটি মেয়ে তোর কাছে সাহায্য চায়। চোখের পানি দিয়ে তুই আমার সাহায্য চাইছিস, তবে আমি ফিরাম না, তুই থাকস কই? চল না, দেখে আসবি। চল। এই তো তোর ভালোবাসা, আমি তোকে ছাড়ি আমারে বিয়া করস? আহলো আব্দারি, আমার কি নেই? একদিন হয়তো আছো, কিন্তু এই জাহান্নামিকা আইজার কিছু বাকি আছে? সেজন্য কি আমি দায়ী? দায়ী কে আমি জানি না, কিন্তু তোর দুঃখ মতনের লেগে আমি আর একজনের দুঃখ ভারি করতে পারব না। তা পারবি কেন? তোর কাছে বড় তো পাথরে কাঙাল মেয়েটা। জানি না, পরিরে তুই কাঙাল মাইয়া কইতে পারবি না। ওর আর কিছু না থাক, হীরার থেকেও দামি একটা জিনিস আছে। কি? মন। ২৪ ঘন্টা পার হয়ে গেছে, ভাই ভাই কিছু ঠিক করছ? হ্যাঁ। কি? মৌ যদি কপালে থাকে তবে তাই হইব, তাইলে মৌতের অপেক্ষা কর হারাম জানা। উস্তাদ, আলীকে মারবেন বলে ঠিক করেছেন? যে বাঁচতে চায় না তার মরণ আমি ঠেকাই কেমনে? উস্তাদ বলেছিলেন আলীকে এনে দিতে পারলে আমি যা চাইবো তাই দেবেন। কি চাস? আলীর খুনি হতে চাই। পারবি? তুই না তারে ভালোবাসস? বাসতাম, কিন্তু এখন তাকে ঘৃণা করি। যাকে বেশি ভালোবাসা যায় তাকেই তো বেশি ঘৃণা করা যায়। তাইলে মা থাম থাম
में चारिदिक बुझी ना ठीक ठीक थम थम में चारिदिक बुझी ना ठीक ठीक की जी शत्रु की मित्र आमार की जी शत्रु की मित्र आमार बुझे छी आमी आमादे ने जेने छी तुमी ओ तुमादे ने आज राते ही बोग हुशियार সারা জীবন দেখুন লাগবে কি ভাবতেছ ভাবতেছি দুনিয়ায় ভালো মানুষের জায়গা নেই আবার খারাপ হয়ে যাবো খারাপের আখির খারাপ ভালোর ফল ভালো তাই বলে জুলুম সহ্য করতে পারছ
তুইও তো জীবনে কিছু গুনাহ করছস, এইটাও সে ছাইরা দিয়ে ভাবছ সালি পাইচা যাইব, অরে টুকরা টুকরা করে ফেলাইম। আর তরে তরে কি শাস্তি দিও না, তোমার চেহারা দেখবি ততবার মনে পড়ব। আর কোনদিন যদি কর তাহলে চোখ দুটো উপরে রাস্তায় ছাড়া দেবো। কি খবর সুরত? আলীর কোনো খবর নাই। এইটা একটা খবর উস্তাদ, তন্ন তন্ন গ্রহ খুঁজছি কিন্তু জানি পাবি না। তরা পাতায় পাতায় থাকলে আলী থাকে শিরায় শিরায়। আলীটা বহুত চাললো। আচ্ছা, তোরা এতদিন একসঙ্গে রইলি, কাম করলি, আলীর একটা গুণও তোরা পাইলি না। হায় রে সুরত, আলী রে না পাইলে আমার গো কি হইব? ঠিকই ওস্তাদ, আলী মিথ্যা সাক্ষী না দিলে আমরা বিপদে পড়ুম। এইটা বুঝ সুরত, বুঝতে শিখছে ও কলিময়, ও গোলাপ যার, আমার গো সুরত বুঝতে শিখছে। আলী আমার ডর করতেছে। কেন? আগুন নিয়ে খেলতে যাইয়া যদি তোর হাত পুড়া যায়। ওই ওস্তাদ বেটায় তুই আগুন মনে করো? আরে আমিও তো ওর আগুন হইতে পারি, আমার লয়ে খেললে ওর পুড়া যাওয়ার ভয় আছে। ওইসব কথা ভুলা যা, পড়ি ক ওটা তিয়াস লাগছে। কই যাস? তরে পানি এনে দেই। বোকা চন্ডি, কিচ্ছু বোঝে না। এই লজ্জা কি? কাইজা ভুলে লজ্জা পাইতে শিখছি বলেই তো তরে পাইছি। লজ্জা ভুলে কাইজা করলে আমি আমি তোর ঘরের বিবি হম কেমনি? ঠিক আছে ঠিক আছে, জলদি জলদি বিয়া করাইতেছি। উস্তাদ হুকুম করেন, এই মুহূর্তে আলী বিয়া সব মিটে আসি। তো করে আমি চিনি, আলীর বিয়া সব মিটাইতে গিয়া তরাই বিয়া খাই আইবি। হরচলের দল সব জিনিস তো আইনা দিলাম, অহন গুছানের দায়িত্ব তোমার। পরের ঘরের হাড়ি পাতিলা রে, ও আমি বয়া হইলাম কালা রে আমার পরি ভাবি।
কইতেছি? ওই কেমন বিষয় মা তুই? বিয়ের আগে স্বামীর বাড়ির জিনিসপত্র দেখতেছ? ওই বেশর মা, তোরে কি কইল? আমি তোর বউ। তোরে বা কি কইল? আমি তো স্বামী আম। কি এত বড় কথা? যা, অমু না তোর বউ। কি তিনবার জেগাম? ঠিক 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 শেষবার জেগাইতেছি। ঠিক না? না না, ঠিক না, ঠিক না। আসুন, আপনি আমার সাথে আসুন। ডাক্তার সাহেব, ওর অবস্থা কি? ডোন্ট বি নার্ভাস, কিছুক্ষণের মধ্যে রোগিনীর জ্ঞান ফিরে আসবে। অ্যান্ড লেট আস হোপ ফর দ্য বেস্ট। শুক্রবারের আগে ভালো মতো? শুক্রবার না আমাকে বিয়া? কিছু কইতেছিস না যে? এই শুক্রবার না হইলে পরে শুক্রবার হইব। মতিকে তো এতদিন আপনি চটি জুতার ফিতেই মনে করতেন, হঠাৎ এত মূল্যবান ভাবতে শিখলেন কবে থেকে? জানি না, তুই জানোস না, খেলনা দিয়ে অনেক সময় কাম হয়। মতি এমন কি বড় কাজ করে ফেললো শুনি? মতি জবর খবর লয়ে আইছে, আল্লাহর কাম খোদাই করছে, আমার লগে বজনের ফল পাইছে। হারাম জাদা, বলেন ডাক্তার সাহেব, পরীর কি হয়েছে? দিন চলে যাইতেছে কিন্তু পরীর কোনো উন্নতি আমি দেখতেছি না। ও যে এখন হাঁটতে পারে না, আল্লাহর কসম লাগে ডাক্তার, পরীর কি হয়েছে আপনি কন? পরে আপনি বাঁচান। অধৈর্য হবেন না, পরীর ভালো হবার অনেক কিছু আপনার হাতেও নির্ভর করছে। বলেন ডাক্তার সাহেব, কি করতে হবে? আপনার স্ত্রী মস্তিষ্কে দারুণ আঘাত পেয়েছে, সে আঘাতে তার পা অবশ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার সঠিক চিকিৎসা না হলে পুরো শরীর পঙ্গু হয়ে যাবে, এতে হয়তো তাকে আজীবন জীবন্মৃত হয়ে থাকতে হবে অথবা মারা যাবে। না ডাক্তার সাহেব, ওই কথা কইেন না, দোহাই আপনার,
সাধ্য মতো ওর চিকিৎসা করেন। ওর চিকিৎসার লেগা আমার জান হাজির। এর জন্য যে চিকিৎসা দরকার তাই দেশে সম্ভব নয়। ডাক্তার, আগামী 15 দিনের মধ্যে ওকে বিদেশে পাঠাতে পারবেন? যদি পারি। পারলে হয়তো আপনার স্ত্রী আবার হাঁটতে পারবে, চলতে পারবে, ভালো হয়ে যাবে। তুই আমারে ভালো করে তুলবি। তারপরে না আমরা দুজনে হেই পার্কে বেড়াইতে যাবো, উইরা বেড়াবো, এতদিন শুয়ে থাকার স্বাদ মিটামু। আলি, তোর মনে আছে ওই যে বাগানটায় তুই আমারে তেঁতুল খাওয়াইছিলি? হ্যাঁ রে, ওইখানে তো অনেক ফুল ফুটত, এখনো ফোটে। হ্যাঁ, এখনো ফোটে। ওই ফুল আমার লেগে আল নিজের জ্ঞান। কাল নিয়ে আসো। ভুলিস না কিন্তু আলি, তোর মনে আছে? কি? তোর মনে আছে ওই যে একদিন কইছিলি আমার পা দুইটা ভাঙ্গা গেলে তুই খুব খুশি হইতি? দেখ, এখন আমার পা দুইটা থাইকেও নাই, আমি এখন হাঁটতে পারি না, মানসিরে জ্বালাইতেও পারি না, তোর কাম হাল্লাই কইরা দিছে। ওমা, তুই কান্দতেছিস কেন? পাগলি, চোখের সব পানির নাম কান্দন না। তাইলে তুই একটা ডাক্তার দেখা। দেখাম, আগে তুই ভালো এলো। আলি, ওই যে গ্রামে গেছিলাম, বাবুই পাখির বাসা দেখছিলাম, মনে আছে তোর? হ্যাঁ রে, বাসাটা হনুছে কেমনে কম, যদি কোন তুফান আয়াত হয় তাহলে তোর থানের কথা না। তুই ভালো না হইলে আমিও ভালো থাকুম না?
ওস্তাদ নিচা সান্ত্বনা দিয়া ওরে আর কত ভুলাইবা, নিজের জ্বালাই আর কত বাড়াইবা। কি করুম রহমত, কিসমতটাই এমনি, পাইতে পাইতে হারাই ভালাই। কিসমতের কাছে তুমি হার মানলা ওস্তাদ? না, মানুষে করে নাই গুনা তুমি করা পাপ, বুঝলাম না বুঝলাম না মা বল তোমার অনুবাদ। মানুষে করে নাই গুনা তুমি করা পাপ, বুঝলাম না বুঝলাম না মা বল তোমার অনুবাদ। তুমি চোরের কচুরি কর, চুরি কর গিরসে কথর দর, তুমি চোরের চুরি কর গিরসে কথর দর। বুঝিছি বুঝিছি তুমি সর্দারে মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সে মানুষ কেমনে গুনাগারি রে মানুষ বানাইয়া। শুধু কলঙ্ক করলেই পড়ে না, পুণ্যেরও দাগ আছে।
তুই আবার এখানে এসেছিস কেন? সেদিন তুই আমারে ভুলাই রয়ে আইছিলি, আজ আমি নিজেই আইছি। কেন? আমি আবার গুণাগার হইতে চাই। না। কি তুই তুই আমারে বাধা দিতে তোর? হ্যাঁ আমি। সেদিন তুই ভালো হতে চেয়েছিলি, আমি তোকে বাধা দিয়েছি। আজ তুই খারাপ হতে চাস, আবার আমি তোকে বাধা দিচ্ছি। সেদিন বাধা দিছিলি তোর লাভ ছিল বইলা, আজ বাধা দিয়া কি লাভ পাবি? লাভ নয়, সান্ত্বনা। শুধু এইটুকু সান্ত্বনা যে হাজার পাপের মাঝেও জীবনে তিল পরিমাণ পুণ্য করার চেষ্টা তো করেছি। তোর বাজে কথা শোনার মন সেদিন আমার ছিল না, আজ তোর ভালো কথা শোনার ধৈর্যও নাই, উপায়ও নাই। পরিমরণ পথে জানি না কোন বেরহমরি সর্বনাশ করে গেছে, জরি না পরিরে বাঁচাইতে হইব, তাই আজ আমি এখানে টাকা লুট করতে আইছি। তোকে আমি লুটে হতে দেব না, তার চেয়ে তুই আমার সব গহনা নিয়ে যা, পরিকে বাঁচা। পরির লেগে তোর এত দরদ কেন? নিজের শরীরের গয়না খুলা কেন আমার ইতিহাস তোর? কেন বুঝতে চাস না তুই যে আমার মনের গয়না? ধরে না আয় মতি। ওস্তাদ, আলে ওস্তাদ আসছে, তুই পালা। কেন? দোহাই দোহাই আমার, তুই আমার একটা কথা রাখ। ও জরিনা জরিনা, আজ আমি খুব খুশি। এ কি তোর মুখ শুকিয়ে রয়েছে কেন? আরে আমার লগে লগে আনন্দ কর, ডাক্তার কইছে পুরি এদেশে থাকলে ভালো হইব না, গাড়ি দিয়া তার এমন জখম করছি সারা জনম তার জিন্দা লাশ হয়ে থাকতে হইব। উস্তাদ তাহলে তুমি? হ আমি। আরে সাগরেদরা যেখানে হাইরা যায় সেখানে ওস্তাদেরই যাইতে হয়, আমি নিজেই তাই পরিরে সারা জনমের লেগে পঙ্গু কইরা দিছি। উস্তাদ মহব্বতের জেলে পাঠান লেগে পরির পাওনা তো মিটাইছ, সাক্ষী তো আমিও দিছিলাম, আজ আমার পাওনা পারলে মিটাও, আমার পরিরে ভালো করে দে, নইলে তোর জান দিতে দে। Hey!
যাবি, তুই আবার হাঁটতে পারবি। পরি তুই আবার পাখির মতো উঠতে পারবি। তরে লইয়া আমি বিদেশ যাব। আলি আলি, এইভাবে তুই কই থেকে আইছিস? বিদেশে যাওয়ার এত টাকা কই পাইছিস? পরি চল এখান থেকে এখন পালাই। আলে, এটা কিসের শব্দ, কিসের আওয়াজ? তুই না জেগেছিলি? এই টাকা কই পাইছি? এই আওয়াজ তারই জবাব। আমাকে ধরতে পারবো না। Thank you.
বানাইয়া কেমনে গু